বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। সাবিনা রান্নাঘরে থেকে আপনাদের শুভেচ্ছা। আজকে আমি চিড়ার কাস্টার্ড তৈরি করব। আজকে আমি আপনাদের সাথে চিড়ার কাস্টার্ডের রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে 3 কাপ দুধ আমি জাল দিয়ে চিনি টেস্ট মতো দিয়েছি, কাস্টার্ড পাউডার এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে জাল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আমি আপেল নিয়েছি, এখানে 2টা কলা স্লাইস করে নিয়েছি, এখানে খেজুর নিয়েছি টুকরা করে, চেরি নিয়েছি টুকরা করা, কিশমিশ সামান্য, আর চিড়া তো আমার লাগবে, চিড়া নিয়েছি। এখন আমি এই চিড়াটা ধুয়ে নিব। এই কাস্টার্ডটা আমি জাল দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি গ্লাস নিয়েছি, গ্লাসে কাস্টার্ড দিয়ে দিলাম। এখন আমি চিড়া দিয়ে দিব। দিয়ে এটা আমি লেয়ারের মতো করব। খেজুর দিয়ে দিলাম কয়েক টুকরা। কিশমিশ দিয়ে দিলাম। আপেল কুচি দিয়ে দিচ্ছি। কলা স্লাইস দিয়ে দিলাম। এখনো আবারও কাস্টার্ড দিয়ে দিব। এবার চিড়া দিয়ে দিলাম আবারও। পর্যায়ক্রমে ফলগুলান সব দিয়ে দিব। এবার চেরি দিয়ে দিচ্ছি। এবার সুইট বল গুলান উপর থেকে দিচ্ছি, এটা দেখা সৌন্দর্যের জন্য। আপনারা ইফতারিতে এই চিড়ার কাস্টার্ডটা তৈরি করবে, মন প্রাণ শীতল করবে। রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, বাসায় ট্রাই করেন, অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।